বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউব জগতে সারা জাগানো বাংলাদেশি ডাক্তার হচ্ছেন ডক্টর জাহাঙ্গীর কবির। যদিও পত্রিকায় তাকে নিয়ে কোনো সংবাদ আমার চোখে পড়েনি কিংবা তাকে দেখা যায়নি ইত্যাদিতেও, গণমাধ্যমগুলো তাকে গুরুত্ব না দিলেও তিনি এরই মাঝে আমাদের দেশের সাধারণ মানুষের মনের মাঝে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন। বিশেষ করে তিনি তার ডায়েট চার্টের মাধ্যমে ভাইরাল হয়েছেন। তারপর থেকে ইউটিউবে নিজের চ্যানেলে বিনামূল্যে দিয়ে যাচ্ছেন চিকিৎসা পরামর্শ। এতে করে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনিভাবে আবার ক্ষতি হয়ে যাচ্ছে অসাধু সব ডাক্তারদের। কেননা সাধারণ মানুষকে মুরগি বানিয়ে অর্থ আত্মসাতের পথটা যে বন্ধ হওয়ার পথে, তাই তো গণমানুষের ডাক্তার জাহাঙ্গীর কবিরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। এ নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাব, সেই সাথে জানাব ডাক্তার জাহাঙ্গীর কবিরের জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা এবং নানারকম অজানা তথ্য। তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল পরিচিত ও জনপ্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের জন্ম 1974 সালে বাঘেরহাট জেলার কচুনা থানায়। 1992 সালে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তারপর 1993-94 সেশনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে MBBS কোর্সে ভর্তি হন। অতপর 2000 সালে তিনি সফলতার সঙ্গে MBBS কোর্সটি সম্পন্ন করেন। পরবর্তী এক বছর একই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে ডাক্তার জাহাঙ্গীর কবির ফেনীর ন্যাশনাল হাসপাতাল ও আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে নিযুক্ত ছিলেন 2002 থেকে 2009 সাল অবধি। সেখান থেকে বিদায়ী বছরে তিনি আলট্রাসনোগ্রাফির ওপর কোর্স করেন। তার পরের বছর FCGP পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। একই বছর বার্ডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের ওপর উচ্চতর ডিগ্রি CDC সম্পন্ন করেন দারুণ সাফল্যের সঙ্গে। এত এত ডিগ্রি নেবার পরেও তার শিক্ষার ক্ষুধা মেটেনি। অতপর তিনি 2012 সালে ইংল্যান্ড থেকে ডায়াবেটিস সহ আরও কয়েকটি বিষয়ের ওপর ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অ্যাজমা মডিউল কোর্সের ট্রেইনার এবং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ বাংলাদেশের যুগ্ম সম্পাদকও বটে। তবে সব কিছুকেই ছাপিয়ে বর্তমানে ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা ও শ্বাসরোগ বিশেষজ্ঞ এই ডাক্তার আলোচিত একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রি চিকিৎসা পরামর্শ দিয়ে তিনি এরই মাঝে ভাইরাল হয়েছেন গোটা দেশে। বিশেষ করে তার ডায়েট চার্ট তাকে সবার সামনে তুলে এনেছে। এছাড়াও তার ইউটিউব ভিডিওগুলো দেখে ডায়াবেটিস রোগী ওষুধবিহীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন, দূর করছেন মানসিক সমস্যা থেকে শুরু করে কিডনি ও ক্যান্সারের সমস্যা, চুল পড়ার সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যাও। এমনকি ভাইরাস আক্রান্ত রোগীদেরকেও তিনি সুস্থ থাকার টিপস দিচ্ছেন, আর সেটা সম্পূর্ণ ফ্রিতে। আর তাতেই যত সমস্যা বাড়ছে আমাদের দেশের অসাধু ডাক্তারদের, তাদের গায়ে লাগছে এইসব ফ্রি চিকিৎসা, এইসবের কারণে তাদের আয় কমে যাচ্ছে। তাতেই ডাক্তার জাহাঙ্গীর কবিকে দেওয়া হয়েছিল মেরে ফেলার হুমকিও। তবে তাতে মোটেই ভয় পেয়ে যাননি তিনি, উল্টো জবাব দিয়েছেন এইভাবে, আমি চেষ্টা করছি সহজভাবে আমার অর্জিত জ্ঞান আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আমি জানি আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে, আর আমি মৃত্যুর জন্য প্রস্তুত এবং সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার ইউটিউব চ্যানেলটি থেকে যত পারুন ভিডিও ডাউনলোড করে রাখুন, কারণ এগুলো থেকে যাবে। আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করব বেশি বেশি ভিডিও বানিয়ে আপনাদেরকে সচেতন করে যেতে, যাতে করে আমার মৃত্যুর পরও আপনারা এটি ফলো করতে পারেন। ডাক্তার জাহাঙ্গীর কবির আরও বলেছেন, এটা বলে রাখি, আমাকে থামানোর একটাই উপায়, মেরে ফেলা। আমার বিরুদ্ধে যতই অপপ্রচার করুক না কেন, আমি আমার কাজ করেই যাব। আর আপনাদেরকে বলি, প্রত্যেকটি পোস্টের স্ক্রিনশট রেখে দিন, তাতে করে আমার মৃত্যুর পর আইন প্রয়োগকারীদের হাতে খুব সহজেই তা তুলে দিতে পারবেন। বন্ধুরা, ওনার ডায়েটের প্রথম শর্ত রিফাইনিং বা ভোজ্য তেল, সয়াবিন তেল, রাইস ব্রান তেল, সূর্যমুখী এইসব বাদ দিতে বলেছেন, যার ফলে তেল কারবারিরা তার পেছনে লাগবেন এটাই স্বাভাবিক। সকল ধরনের প্যাকেটজাত মশলা ও প্যাকেটজাত খাবার পরিহার করতে বলেছেন। সেখানে প্যাকেটজাত মশলা এবং খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান তার পেছনে যে লাগবে না তা কি হয়, আবার তার চিকিৎসায় ওষুধের ব্যবহার অনেক কমে যায়, যার ফলে ঔষধ ব্যবসায়ীরাও নাখোশ। বিশেষ করে ইনসুলিন এবং ডায়াবেটিক্স রোগীদের যেই সমস্ত ওষুধ লাগে সেই সমস্ত ওষুধ কারবারিরা। শুধুই যে অসাধু ব্যবসায়ীরাই পেছনে লাগবে তাই নয়, অনেক ডাক্তারও তার বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক। কেননা আমি যদি ইউটিউব দেখে সুস্থ থাকি সেখানে ডাক্তারদের আর শরণাপন্ন হব না, এটাই তো হবে নাকি, এর কারণে তাদের ব্যবসাও হবে না। তবে এইসব করে কাউকে কি আর আটকে রাখা সম্ভব হবে? কখনোই না। বরং ওদের এইসব ষড়যন্ত্রে ডাক্তার জাহাঙ্গীর কবিরের শুভাকাঙ্ক্ষী আরও বেড়েছে, দিনকে দিন আরও বাড়বে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে
প্রায় মিলিয়নের কাছাকাছি পৌঁছে যাওয়া সেটাই প্রমাণ করে। ভালো থাকুন এই গণমানুষের ডাক্তার, ভালো থাকুক তার শুভাকাঙ্ক্ষীরা। এই দোয়ার মাঝে কোনো জায়গা নেই ষড়যন্ত্রকারীদের। প্রিয় ভিউয়ার্স, ডাক্তার জাহাঙ্গীর কবিরকে আপনি চেনেন তো? তার কোনো ভিডিও কি কখনো দেখেছেন? কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মূল্যবান মতামত। আর মতামত জানাতে ভুলবেন না তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন, যাতে করে অন্যরাও ভিডিওটি দেখতে পারে। আরও এমন আলোচিত ব্যক্তিদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।